কক্সবাজারের উখিয়া ক্যাম্পে কদিন পরপরই দুর্বৃত্তদের গোলাগুলি, প্রাণ যাচ্ছে কমিউনিটি নেতা স্বেচ্ছাসেবক পাহারাদার সহ আশ্রিত অনেকে। শুক্রবার মধ্যরাতেও গোলাগুলি হয় উখিয়ার বালুখালি ক্যাম্পে। দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই মারা যান এক পাহারাদার, গুলিবিদ্ধ হন শিশুসহ দুজন। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায় এপিবিএন ও পুলিশ। আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনা বলে প্রাথমিক ধারণা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। জড়িতদের ধরতে চলছে অভিযান। ক্যাম্পের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এদের মেমোরির মধ্যে টর্চার, অ্যাট্রোসিটিস, আপনার ভায়োলেন্স রয়েছে। এরা ট্রমেটিক মেমোরি নিয়ে এখানে এসেছে, সুতরাং এদেরকে ম্যানেজ করা, হিউম্যানলি ম্যানেজ করা, এটা খুব কঠিন কাজ। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। গত মার্চ মাসে একাধিক সহিংসতায় নয় রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা যান। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।